একটা স্বপ্ন ডাল ছিঁড়ছে একটা স্বপ্ন পাতা ফুটপাথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা বুকের ভেতর স্বপ্ন বোনা রে এলো দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন এলো দক্ষিণায়নের দিন স্বামী আছে যে অনেক বিদ্বান, সবকিছু এখন মিথ্যা। কি বলছেন এসব? সত্যি বলছি, আমি আমার স্বামীর সাথে সবকিছু চুকিয়ে তারপর এখানে এসেছি। দ্যাট মিন্স আপনি বলছেন যে তার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে? আমি শিবনাথের সাথে কথা বলেছি, তোমাকে পুরো বিষয়টা মনিটরিং করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সবকিছু সামলে নিতে হবে। ইঞ্জিনিয়ারের সঙ্গে যে ঘটনাটা, এটা কি বলবে? মিথ্যে কথা, আমি তো জানি ও কেমন মেয়ে। আবেগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালানো যায় না। আপনার ওই মহিলা সম্পর্কে আমি এমন তথ্য দিতে পারি যা শুনলে পড়লে আপনি চমকে উঠবেন। আপনি চাইলে আমরা হটলাইনে যেতে পারি। না অনিমেষ, হটলাইনে যাওয়া যাবে না। স্যার, আমি যতদূর শুনেছি উনি ডোনারদেরকেও কনভিন্স করার চেষ্টা করছেন। তা তো করবেই, তবে এটা ভাববেন না যে আমি সেক্রেটারিকে সহজে ছেড়ে দেবো। ডোনারদের মধ্যে আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। স্যার, যা করবার তাড়াতাড়ি করুন, তা নাহলে একটা বছর পিছিয়ে যেতে হবে। শোনেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আপনার এখানে কেউ চায় না, আপনি এদের চলে যান, নাহলে ফল কিন্তু খুব ভালো হইব না। শুধু ইঞ্জিনিয়ার কেন, আমরা কি দোষ করলাম? ও জানে না ওই কই আসছে। তোরে 7 দিনের সময় দিলাম, তুই এলাকা ছেড়ে চলে যাবি। আর যদি না যাস, 7 দিন পর তুই এলাকায় কীভাবে থাকিস আমরা দেখব। এটা এখানে রাখিস। কমরেড, আপনাকে এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। টিকটিকিদের নজর কিন্তু এখন আপনার উপর। কমরেড, আপনি কি গার্লস স্কুলের কোনো খবর জানেন? জানি জানি, নিজামুদ্দিনের বড় পাড় বেড়েছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে যদি এভাবে চলতে থাকে তাহলে ওকে আর এখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। আমি ওর নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কিত। নিজামুদ্দিনের এত সাহস এখন হয়নি, আমি থাকতে আপনাকে চিন্তা করতে হবে না।
আর রোকে এখন যা করছে সেটা আমাদের আন্দোলনের একটা অংশ। ওর সাহায্য সহযোগিতার জন্য যা যা করা দরকার আমরা তা করব। আমি ইতিমধ্যেই লোকাল কর্মীদের সব বলে দিয়েছি। কমরেড শিবনাথ, আমি ভাবছি পুরনো ঘাঁটিগুলোকে আবার জাগাতে হবে। তাই করুন। ইউনিটির অভাবে আমাদের পার্টির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। দেখুন চেষ্টা করে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা যায় কিনা। ইন্টারনাল পলিটিক্স যেভাবে বাসা বেঁধেছে কমরেড, আমরা কিন্তু চেষ্টা কম করিনি। আপনাকে এখানে কাজ করতে হলে আপনাকে গ্রামে চলে যেতে হবে। সেখানে গিয়ে গ্রামের কৃষক শ্রমিক তাঁতি বাবাও লিখেছিলেন, কিন্তু মজা দেখ সেটা সম্ভব হচ্ছে না। আসলে আমার কপালটাই খারাপ, দেখ নইলে আমার কেন থাকার মতো জায়গা হবে না কোথাও। তুই অনেকের ভালোবাসা পেয়ে শুয়ে বসে দিন কাটিয়েছিস কখনো? আমার ওরকমই দিন কাটছে। তোমার এত কাজ, এত সময় তো ঠিকই কবিতা পড়ছিলে। পড়ছিলাম, মনে পড়লো তাই। এত কবিতা থাকতে এই কবিতাটা কেন? তা তো জানি না, হঠাৎ মনে পড়লো তাই পড়লাম। এবার বল। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। এই তো এলাম, তোর কি খুব মন খারাপ? তাহলে আকাশের দিকে তাকিয়ে তোর সব কষ্টগুলো দিয়ে দে। তাহলে তো ভালোই হতো, সবাই তার সব কষ্টগুলো আকাশকে দিয়ে দিত। হ্যাঁ, এই দেখ আগের আকাশ কত সুন্দর ছিল। বলো কি দরকার তোমাদের? স্যার আমাদের রোকেয়া ম্যাডামের ক্লাস আছে। হ্যাঁ, রোকেয়া ম্যাডামের ক্লাস নেবেন? চলে গেছে। কে বলেছে চলে গেছে? তোমরা ভুল শুনেছো, রোকেয়া ম্যাডাম অবশ্যই ক্লাস নেবেন আগামীকাল। তোমরা যাও তোমাদের ক্লাসে গিয়ে তোমরা শান্ত হয়ে বসো। আজই আনতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি রোকেয়া ম্যাডামকে আনার ব্যবস্থা করছি। এখন তোমরা ক্লাসে গিয়ে শান্ত হয়ে বসো।
রোকেয়াকে আপনি একটু বুঝিয়ে বলেন। আপনি জানেন না উনি কীরকম বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। প্লিজ ওনাকে বলেন সব ছেড়ে ঢাকা চলে যেতে। না, রোকেয়া একজন বিদেশি মেয়ে হয়ে যেভাবে রুখে দাঁড়ালো আমরা এখানে থেকেও কেউ পারিনি। আমি তো ঠিক করেছি শেষ পর্যন্ত আমি রোকেয়ার সঙ্গে লড়াইটা করে যাব। রোকেয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেয়েরা কোনোভাবেই দুর্বল নয়। প্রয়োজনে আমি বাড়ি বাড়ি গিয়ে রোকেয়ার জন্য জনমত গড়ে তুলব, তবুও রোকেয়াকে এখান থেকে যেতে দেবো। রোকেয়া হবে আমাদের আদর্শ।